হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফ্লক্স 25। আজকেও শপিং করতে যাচ্ছি, আজকে নিজের জন্য কিনতে যাচ্ছি। অনেকক্ষণ টোটো মানে টোটো অটো কিছুই পাচ্ছিলাম না, ফাইনালি অটো পেয়ে গেছি। মার্কেট পৌঁছে গেছি আর মার্কেটে এত ভিড় দেখো, মানে পয়লা বৈশাখ তার জন্য কত ভিড়, মানে জ্যাম কাটিয়ে ঢুকতে হচ্ছে রীতিমতো। আর আজকে কোনো মলে যাব না, নর্মালি দোকান থেকেই আজকে কেনাকাটা করব। মার্কেটে ঢুকে আমি হাঁটা শুরু করেছি, মানে আমি আর আমার রুমমেট প্রিয়াঙ্কা গেছিলো, এরা কে চেঞ্জে গেছিলো, ওই গেছিলো, এরা কিন্তু আরও একটা দিদি গেছিলো, আজকে আর যাইনি, আমরা দুজনেই বেরিয়েছিলাম। এই এটা কি বডিকন ড্রেসটা আমার ভালো লাগছিলো, কিন্তু পরি না তো তার জন্য আর অত ইন্টারেস্ট দেখালাম না। আমার অফিস যেতে হয় বলে আমার কুর্তি বেশি দরকার, তাই আমি কুর্তির দিকেই বেশি একটু ঝোঁক, তো আমি কুর্তি নিয়ে নিয়েছি, সেটা আমি রুমে যাই, রুমে গিয়ে দেখাচ্ছি তারপরে। আর এই জুতিগুলো ভালো লাগছিলো, কিন্তু আমরা এখন জুতি নেওয়ার নেই, কোনো বিয়েবাড়ি আছে কিন্তু আমার জুতি নেওয়ার নেই, জুতি আছে। আর এই জুতিগুলোর সব দাম বলছিলো 150 টাকা করে, 150 টাকা প্রাইস যাবে। জুতিগুলো কিন্তু সুন্দর, আমার হোয়াইট কালারটা কিন্তু ভালো লেগেছে, যদি নেক্সট বার যাবো মার্কেটে যদি পেয়ে যাই তাহলে নিয়ে নেব ভাবছি, এখন জানি না নেওয়ার সময় ভাববো, কারণ অনেক কিছুই তো ভেবে রাখি, সবসময় তো সব কিছু হয় না। এই হোয়াইটটা আমার পছন্দ হয়েছিলো। ওখান থেকে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, এই একটা স্লিপারের দোকান, এই এখান থেকে কিন্তু আমি স্লিপার একটা নিয়েছি, খুব সুন্দর সুন্দর স্লিপারগুলো ছিল, আমি একটাই নিয়েছি। আর এই তো জুতোর দোকানটাতেও ঢুকেছিলাম জুতো নেবো বলে, কিন্তু এত ভিড় মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, ওর জন্য বললাম না আর জুতো আজকে আর নেবো না, পয়লা বৈশাখটা কাটুক, এরপরে যখন আসবো তখন ভাবো যে তখন নিয়ে নেবো। ওখানে আমার কেনাকাটা কমপ্লিট, এখান থেকে বেরিয়ে সোজা যাবো রুমে, রুমে গিয়ে দেখা হচ্ছে, চলো। বাড়ি চলে এসেছি আর প্রায় 2 ঘন্টা মতন, 1:30টার মতো চলে এসেছি, 2 ঘন্টা না পাকা, তার কারণ 6টা নাগাদ বেরিয়েছিলাম, মানে তার বেশি লেগেছে। তো বাড়ি চলে এসেছি আর কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে আগে ভালো আগে শেয়ার করে নিই, তারপরে গিয়ে আর রান্নাবান্না করবো। যাই হোক, ফার্স্ট বেশি কিছু কিনি, আমার একটা কুর্তি কিনেছি, এই যে পারফেক্ট, হ্যাঁ পার্পেল কালার, পার্পেল ওয়াইন কিছু একটা কালার হবে, এই কালারটা আমার খুব ভালো লেগেছিলো। আর এটার যে বটল গ্রিনটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু আমি এই একটাই নিলাম এই কালারটা। কুর্তি এটা এখানটায় লেস থেকে লাগানো, আর একটা নিয়েছি এটা, এটা আমি নিই, তো মার্কেটে গেছিলাম দিদিকে দেখালাম, তো দিদি বলছে কি আমার জন্য একটা নিয়ে নে, তো ওকে কালারগুলো দেখালাম, ও এই কালারটা নিয়েছে, মানে সেম ডিজাইন, ডিজাইনটা না আমারটা চৌক আছে ওটা গোল আছে, এটাও ভালো লাগছে, এটা এটাও আর এটা আমার পার্পেলটা, এই কালারটা খুব সুন্দর ভালো লাগছে বেশ। সেম একই রকম হাতায় কাজ করা, নিচে একটু জিনিস কাজ করা, এটা ও আর একটা জিনিস নিতে বলেছে, নিতে গেছিলাম ওর জন্য, এইটা এই সানগ্লাসটা, আমার সানগ্লাসটা দেখেই আমার সানগ্লাসটা দেখেই ওর ইচ্ছা হচ্ছে আমার আমার মতন সেম সানগ্লাস নেবে, আমার মতন সেম সানগ্লাস হয়েছিল, কিন্তু একটা পিস বেরিয়ে গেল আর কি সেম পাওয়া যায়। এটা হচ্ছে আমার সানগ্লাস যেটা আমি পরি, আর এটা হচ্ছে ওর সানগ্লাসটা, প্রায় একই এক না অনেকটাই ডিফারেন্স দুটো সানগ্লাসের মধ্যে, আমারটা ব্রাউন শেডে ওটা ব্ল্যাক ব্লু একটা শেড রয়েছে, উপরটা ব্ল্যাক নিচটা ব্লু, বেশ সুন্দর এই সানগ্লাসটা, এটাও ভালো লাগছে। এবার দেখা যাক ওর পছন্দ হয় কিনা, আমি তো আমার পছন্দ মতো নিলাম। ও আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই জুতোটা, এটা কিন্তু একদম কম দামে কিনেছি আমি এই জুতোটা, এই জুতোটা কত নিয়েছে তোমার সাথে শেয়ার করি, এটা এতটাই কম নিয়েছে যে তোমার ভালো আমি বলে দিই এটার দামটা কত নিয়েছে, এটা নিয়েছে 120 টাকা মাত্র, তো মানে 120 টাকায় জুতো অনেক কমই নিয়েছে, পালাম নিয়ে নিই জুতোটা 120 টাকায়, আমার বেশ পছন্দ হয়েছে। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, পয়লা বৈশাখের কেনাকাটা আমার আর কিছু নেই, যা করা করে নিয়েছি, আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো এবছরের মতন পয়লা বৈশাখের কেনাকাটা স্টপ। হ্যাঁ চলো টাটা।
ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা আমাকে কমেন্টে জানাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।